সাভারের আশুলিয়ায় বিএনপির আলোচনা সভায় এক যুবদল নেতার উপর হামলার ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। এই ঘটনায় রোববার সন্ধ্যায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তার অভিযোগ, গত শুক্রবার বিকেলে জামগড়া এলাকায় বিএনপির আলোচনা সভায় যোগ দিয়ে হামলার শিকার হন তিনি। স্থানীয় আসাদ মীরের নেতৃত্বে হামলা চালানো হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।